जय भोलेनाथ। आपनी देखें और सुन कन्या राशि एप्रिल मासे राशिफल 2021 साल एप्रिल मास कन्या राशि कैमन होते चले वीडियो तैरि करी। कन्या राशि जातक जातिकार 2021 साल एप्रिल मास आपनार जो कत शुभ और कत अशुभ जानते ही वीडियो के पुरोटा देखुन। आपनी जदि आमार चैनल नतून हन और एखोनो पर्यंत आमार चैनल के आपनी सबसक्राइब करें एखोनी सबसक्राइब करुन एवं पाशेर बेल आइकनटी के प्रेस करे राखुन, कारण कन्या राशिर जन्य आमी आगामी दिने आरो अनेक गुरुत्वपूर्ण तथ्य निये वीडियो तैरि करब, तार नोटिफिकेशन सबार आगे आपनार काछे पौंछे जाबे। एई वीडियोते आमी कन्या राशिर एप्रिल मासेर राशिफले कन्या राशिर चाकरी व्यवसा आर्थिक परिस्थिति विवाहित जीवन प्रेम भालोबासा छात्र छात्रीदेर लेखापड़ा अपना स्वास्थ्य इत्यादि नहीं विस्तारित आलोचना करेछि। आर साथे आपनी पाबेन एप्रिल मासेर जन्य कन्या राशिर विशेष प्रतिकार एकदम बिनामूल्ये। ताहले शुरू करछि कन्या राशिर एप्रिल मासेर राशिफल। एप्रिल मास आपनार केमन जाबे? कन्या राशिर अधिपति ग्रह बुध। कन्या राशिर जन्मछके ज्योतिषशास्त्र अनुयायी विभिन्न ग्रहेर अवस्थान इत्यादिर उपर ज्योतिष विचार करे तैरी एई एप्रिल मासेर कन्या राशिर राशिफले कि परिवर्तन आसते चलेछे जेने निन। कन्या राशिर राशिचक्रे ग्रहेर अवस्थान अनुयायी ज्योतिष विचारे बला जेते पारे एप्रिल मास 2021 कन्या राशिर जातक जातिकादेर जीवने ओठानामा लेगे थाकबे, अर्थात एई मासटाते आप एंड डाउन थाकबे आपनादेर। आपनादेर एई मासे निजेर काजे बेशी करे मन देया दरकार, एछाड़ा परिवार स्त्री सन्तान एदेर साथे आरो बेशी सहानुभूतिशील होते हबे, एदेरके आरो बेशी समय दिते हबे। एई मासे आपनार फोकास थाका उचित निजेर काजकर्मे एबं आर्थिक परिस्थितिर उपर। একটু বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আসছি কন্যা রাশির চাকরি, অর্থাৎ যারা চাকরিজীবীরা আছেন কন্যা রাশির জাতক জাতিকারা তাদের এপ্রিল মাস কেমন যেতে পারে। যারা চাকরিজীবী তাদের এই মাসে নিজের দক্ষতা নিয়ে নিজের কলা কৌশলকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন কর্মক্ষেত্রে। এই মাসে অনেক সমস্যার সমাধান হবে যারা চাকরিজীবীরা আছেন, যারা অনেক দিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যাগুলোর এই মাসে কিন্তু সমাধান হবে। আপনি আপনার কাজের প্রশংসা পাবেন, দক্ষতাকে কাজে লাগাতে পারবেন। এই মাসে কিন্তু আপনার পদোন্নতি হতে পারে, প্রমোশন হতে পারে, মাইনে বাড়তে পারে। যারা সেলস মার্কেটিংয়ের কাজে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই মাসটা একটু পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করেই আপনি সফলতা পাবেন। আপনাদের পারফরমেন্স আপনাদের বসের কাছে প্রশংসা পাবে, অনেকে কিন্তু এই মাসে ইনসেন্টিভও পেতে পারেন। আসছি কন্যা রাশির ব্যবসায়ী যারা তাদের জন্য, যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা আছেন ব্যবসা করছেন তাদের জন্য এপ্রিল মাস কেমন যেতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আপনি যেমনভাবে পরিকল্পনা করবেন ঠিক তেমনভাবেই আপনি রেজাল্ট পাবেন। নিজের ব্যবসায় মনোসংযোগ করুন, কর্মচারীদের উপর বেশি ভরসা আপনাকে কিন্তু খুব একটা লাভবান হবেন না, অর্থাৎ লাভ আপনাকে দেবে না। বিনিয়োগ এই মাসে ঝুঁকিপূর্ণ থাকবে, তাই জন্য বুঝে আপনাকে কিন্তু অর্থ বিনিয়োগ করতে হবে। আপনার ব্যবসা এই মাসে বাড়বে, আর্থিক লেনদেন হবে, যোগাযোগও বাড়বে। যারা ছোট ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু এই মাসে একটু বেশি ভালো লাভ করতে পারবেন। মোবাইল বলুন, কম্পিউটার বলুন, ইত্যাদি টেকনোলজিক্যাল অর্থাৎ গেজেট রিলেটেড যে সমস্ত ব্যবসার সাথে যুক্ত আছেন কন্যা রাশির জাতক জাতিকারা তারা কিন্তু এই মাসে একটু ভালোই প্রফিট করবেন। আসছি কন্যা রাশির আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে এপ্রিল মাসে। দেখুন আর্থিক দিক থেকে এই মাসটা মোটামুটি ভালো, কিন্তু হাতে টাকা আসবে, খরচাও হবে। যাতে এই খরচাটা কম হয় সেদিকে আপনাকে এই মাসে কিন্তু খেয়াল রাখতে হবে। পরিবারের জন্য কিছু খরচ হবে, অর্থাৎ আপনার টাকা আসবে কিন্তু খরচ হবে, কিন্তু ওটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে। আসছি কন্যা রাশির বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা কেমন যেতে পারে। প্রেম ভালোবাসার জন্য এই মাসটিকে এক কথায় ভালো বলা চলে। জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর একটি পরিকল্পনা আপনি করতে পারেন, কাছে দূরে কোথাও ঘুরে আসতে পারেন। যারা অবিবাহিত এবং প্রেম সম্পর্কে জড়িত তাদের বিবাহের যোগ আছে, বিবাহিতদের বৈবাহিক দায়িত্ব বাড়বে, পারিবারিক স্থিতি ভালো। জীবনসঙ্গীর সাথে এই মাসে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। এই মাসে কিন্তু কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। এমনি কন্যা রাশির মানুষদেরকে আমি বলবো আপনারা বেকার তর্ক বিতর্কে না জড়িয়ে নিজের কাজে ফোকাস করুন। আপনি কতটা সারাদিনে কাজ করলেন, কতটা প্রোডাক্টিভিটি আপনার হলো সেদিকে মাথা দিন, কে কী বলছে, কোন কী ব্যাপার, কোথাও জড়ানোর দরকার নেই, কাজে মন দিন। আসছি পড়াশুনো নিয়ে। কন্যা রাশির যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য এই মাসটি ভালো, লেখাপড়ায় সুযোগ পাবেন, বিদ্যালাভের জন্য প্রস্তুতি আপনাকে সফলতা এনে দেবে। যারা উচ্চবিদ্যা লাভ করতে চাইছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছেন তাদের জন্য এই মাসটি ভালো। সঠিক পরিকল্পনা করতে হবে এবং সঠিক পরিকল্পনা করেই এগিয়ে চলুন। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার সহ ডিজিটাল ফিল্ডে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটি ভালো সুযোগ এনে দেবে। এবার আসছি আমি প্রতিকার নিয়ে। তার আগে একটু কন্যা রাশির রাশিফল স্বাস্থ্য কেমন যাবে একটু বলে দিই। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে মাঝে মাঝে বদহজম বা পেটের সমস্যা দেখা দিতে পারে। প্রচুর জল আপনাকে খেতে হবে এই মাসে, খালি পেটে থাকবেন না, সঠিক সময় আহার করুন এবং বিশ্রাম নিন, নিজেকে সুস্থ এবং সতেজ রাখুন। এর জন্য
আপনি নিয়মিত শরীরচর্চা করতে পারেন। আর প্লিজ মাথায় রাখুন, তেল জাতীয় কোনো খাবার আপনি বেশি খাবেন না। রাস্তার তেলে ভাজা, চপ, ফাস্টফুড এগুলোকে পুরোপুরি বর্জন করে দিন, একদম ভালো থাকবেন। আসছি কন্যা রাশির প্রতিকার নিয়ে। এপ্রিল মাসে 2021 কন্যা রাশির জন্য বিশেষ প্রতিকার, তার আগে একটু বলে রাখি শুভ সংখ্যা। এপ্রিল মাস 2021 কন্যা রাশির জন্য শুভ সংখ্যা হলো 5, 14 এবং 23। এবার আসছি প্রতিকার এবং টোটকা নিয়ে। এই মাসের টোটকা কন্যা রাশির জন্য কী, মন দিয়ে শুনুন। আপনি প্রতি বুধবার যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন করুন, পাখিদের জন্য, মাছেদের জন্য খাবার দান করুন। যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তারা অবশ্যই এটা করছেন, মাছেদের জন্য খাবার দিচ্ছেন, পাখিদের জন্য দিন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তারা বাড়িতে একটি অ্যাকোরিয়াম রেখে তাদের খাদ্য দান করুন মাছেদের জন্য। কিন্তু প্রশ্ন হলো অ্যাকোরিয়ামটা রাখবেন কোথায়, তাই না? বাস্তুশাস্ত্র বলছে ঈশানকোণ, আপনার বাড়ির ঈশানকোণ অ্যাকোরিয়াম স্থাপন করার জন্য বেস্ট। তাই কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের বাড়িতে ঈশানকোণে অ্যাকোরিয়াম স্থাপন করুন, মাছ রাখুন, প্রতিদিন মাছদেরকে খাবার দিন, পাখিদের উদ্দেশ্যে খাবার দান করতে পারেন। এবং এই মাসে যতটা সম্ভব সবুজ রঙের পোশাক ব্যবহার করুন অথবা সবুজ রঙের রুমাল নিজের কাছে রাখুন, অবশ্যই সফলতা পাবেন। যদি আপনি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব নয়, পাশের বেল আইকনটিকেও ক্লিক করুন, কারণ কন্যা রাশিকে নিয়ে আমি আগামী দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করব, তার নোটিফিকেশান কিন্তু আপনার কাছে চলে আসবে। আমার ভিডিওগুলো কিন্তু মিস করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকুন, জয় মা তারা।